くからな。あっ、ファイトー、あっ、ゴー、ゴতুই জরিনের বিরুদ্ধে ফাইল রেডি করছ, তোর মরণ তুই নিজেই ডেকে আনছিস। জরিনা খুন করছে, খবরদার চাষা, ভুলে ওই কথা মুখে এনো না, তাইলে জরিনা আমাকেও মেরে ফেলাইব। বকুল, বকুল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ মা, আমি একটু বাইরে যাচ্ছি, এখন ফিরে আসব। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো। বল, কি বলবি? সবাই মিলে আপনাকে নির্বাচনে দাঁড় করাচ্ছে, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। রায়হান সিদ্দিকি খারাপ মানুষ, তাকে শেল্টার দেয় স্পট জরিনা। আপনি আপনি এসব বাদ দিন স্যার, আপনার নির্বাচনে যাওয়ার দরকার নেই। বকুল, এখন আর আমার কিছুই করার নেই, এখন যদি আমি পিছিয়ে যাই তাহলে এলাকার মানুষের মন ভেঙে যাবে, ওরা একটা প্রতিবাদ চায়, একটা বিদ্রোহ চায়, দুঃশাসনের দুর্গ ভেঙে নতুন কিছু গড়তে চায়। এখন সবই ওদের হাতে, ওরা নিজেরাই মিছিল করছে, নিজেরাই পোস্টিং করছে,
নিজেরাই মাইকিং করছে। সংগ্রামী এলাকাবাসী, অদ্য বেলা তিন ঘটিকার সময় শান্তিপুর এলাকাবাসীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হইয়াছে। উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন অত্র এলাকার সকলের প্রিয় মুখ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রদ প্রার্থী জনাব হোসেন মাস্টার। জনাব হোসেন মাস্টার। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের কিছুই দিতে পারিনি। আপনারা আমাকে যে সম্মান দেখাচ্ছেন সে সম্মান আমার প্রাপ্য নয়। আপনারা নিজেরাই মিটিং এর ব্যবস্থা করেছেন, মিছিল করেছেন, পোস্টারিং করেছেন। আমার মতো একজন দিন দরিদ্র মানুষকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে দাঁড় করিয়েছেন, সবই আপনাদের, আমিও আপনাদের। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা এভাবে চাপ দিচ্ছেন কেন? এভাবে চাপ দিলে আমি তো পাগল হয়ে যাব। এলাকাবাসীর দোয়ার বরকতে হোসেন মাস্টার পাস, আপনার কোনো বেল নাই, ভবিষ্যতে পাশ করার কোনো চান্সও নাই। পাস আমি করবই। আপনি কোনোভাবে পাশ করতে পারবেন না। আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন। টাকার জন্য পাগল হবেন না ভাই, কিভাবে পাশ করতে হয় সেই সিস্টেম আমার জানা আছে। হোসেন মাস্টারকে সাইজ করবার জন্য পারফেক্ট ঔষধ হচ্ছে স্পট জরিনা। আপনার হুকুমও মানবে না। এই হারামির বাচ্চা, তোরা আমার কেমন শিষ্য আমি বুঝা পাই না। ওই শালারে ঘন ঘটা করতি, তারপর আমার এসা বলতি, আমি হাতে তালি বাজাইতাম। আপা এইবারের মতো মাফ করে দেন। যে টাকা দেয় নাই, ওর নাম কি? কাদের। সবাই বড় দিন, শুধু আমি একাই স্বাধীন। যে স্বাধীনতা ঘোষণা করবে আমি তারে পশুর মতন জবাই করব। সিদ্দিকি আপা, তুমি আমাকে বাঁচাও। তোরা দেখ ভালো করে আসাই, দেখ আসো বসো।
আমার বড় ভালো লাগে। তগমত নেতারা যখন আমার সামনে আইসা মাথা নিচু করে, তখন আমার বড়ই ভালো লাগে। মনে হয় জরিনাই রাজ্যের রানী, তোরা আমার কেনা গোলাম। এবার বল, তোর জন্য কি করতে হইব? হোসেন মাস্টারকে কিল করতে হবে, নইলে নির্বাচনে যেতে আমার পক্ষে সম্ভব নয়। কত টাকা দিবা? ব্রিফকেসে 5 লক্ষ টাকা আছে, যত খুশি নিয়ে নাও। তোমার কাম হইয়া যাইব। আমি হোসেন মাস্টার রে ঘন ঘটা কইরা দিব। আমি এই এলাকায় 140 ধারা জারি করলাম, আজ থেকে এই এলাকায় মিটিং মিছিল সব বন্ধ। আমার হুকুম যে অমান্য করবে, তার জীবন আমি হোসেন মাস্টারের মতো ঘন ঘটা করে দিব। দুঃখজনক হলেও সত্য, প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ত্রাস করার মতো ক্যাডার এখনো এ দেশে আছে। তাদের মধ্যে স্পর্জরিনা একজন। শান্তিপুর এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে চলেছে স্পর্জরিনা, একের পর এক খুন করে চলেছে। তার ক্ষমতার দাপট এতই চরমে উঠেছে, সে একজন জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থীকে পর্যন্ত খুন করেছে। ইমিডিয়েটলি আপনারা কেউ শান্তিপুর যাবেন এবং পরিস্থিতির মোকাবেলা করবেন। বলুন, কে যাবেন? স্যার, আমার মনে হয় শান্তিপুর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য যোগ্য অফিসার হচ্ছে ইন্সপেক্টর আকবর। রাইট ইউ আর। শান্তিপুর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য যোগ্য অফিসার হচ্ছে ইন্সপেক্টর আকবর। কথা কানে জানো? জানিস না জরিনের রাজত্বে যেখানে বাস করে সেখানে টোল দিতে হয়? অনুষ্ঠানের জরিনাকে আজ থেকে তার সন্ত্রাসের রাজত্ব শেষ। স্পট জরিনার নাম মুছে দিতে এসেছে এই ইন্সপেক্টর আকবর। বাবা কে?
বাবা আমাকে আমাদের এই এলাকায় বদলি করা হয়েছে গুড তাই চলে এলাম ভেরি গুড খুব ভালো হয়েছে এই এলাকায় তোর মতো একজন সাহসী পুলিশ অফিসারের প্রয়োজন ছিল মমতা মমতা দেখো কে এসেছে আকবর মা থাক বাবা থাক কেমন আছিস বাবা ভালো আছি মা রোমা কেমন আছিস ভালো আছি ভাইয়া রোমা যা তো মাজার থেকে যে তবারক এনেছি ওটা নিয়ে আয় এক্ষুনি আয় রোমা থাম থাম মা আমি এখন তবারক খাবো না কেন উজু করিনি গোসল করিনি তবারক খেলে কিচ্ছু হবে না যা রোমা নিয়ে আয় ঠিক আছে মা আমি এক্ষুনি আনছি শোন মনে রাখবি তুই একজন সৎ পুলিশ অফিসারের সন্তান তোর বাবা সারা জীবন ন্যায়ের পথে চলেছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি তোর বাবা কঠিন হাতে অপরাধ দমন করেছে তুইও করবি কুখ্যাত জরিনাকে তুই বুঝিয়ে দিবি তার শক্তি দিয়ে সব অপরাধীকে স্তব্ধ করে দিতে পারে তোমার কথা আমার মনে থাকবে বাবা স্পট জরিনাকে আমি স্তব্ধ করে দেব জরিনাকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবই কি কইলি তোরা ইন্সপেক্টর হাতে মার খেয়ে আইসোস জরিনা যারে ধরে তারে স্পটে ঘন ঘট কইরা দেয় আর যদি কোনোদিন মার খেয়ে আমার সামনে আইসোস আমি তো করে ঘন ঘট করে দিমু ইন্সপেক্টর আমি আইতাছি দেখুন তুই কত বড় ইমানদার তুমি হ্যাঁ তোমার সাথে বোঝাপড়া করতে আসলাম ইন্সপেক্টর তুমি আমার পোলাপানরা মারধর করছো আমি কষ্ট পাই নাই তোমার সিস্টেম ঠিক আছে পুলিশ হইয়া লাঠি না তুললে পুলিশের পাওয়ার বোঝা যায় না এই এলাকায় যখন নতুন কোনো পুলিশ অফিসার আসে প্রথমে আমার সঙ্গে সমঝোতা করে তুমি বড় ঘাড়তেরা তুমি যাও নাই তাই আমি আসলাম তোমার সঙ্গে সমঝোতা করতে সিস্টেম বলো সপ্তাহে নিবা না মাসে নিবা ঘাবড়াইও না তোমারে আমি ঠকাবো না আর দশজন যা পাইছে তুমিও তাই পাইবা এই এলাকার পুলিশ আগেও আমার কেনা গোলাম ছিল তুমিও আমার কেনা গোলাম হয়ে থাকবা পুলিশ কেনার মধ্যে যে কি মজা তা জরি না বুঝে বলো তোমার রেট কত ওই জরি না খবরদার অনেক বলেছ আর নয় পুলিশের পোশাক তার ইমান তা ধর্ম টাকা দিয়ে পুলিশ কেনার চিন্তা মাথা থেকে নামাও অনেক দুঃশাসনের রাজত্ব চালিয়েছ এবার দেখবে এবার দেখবে পুলিশের কত ক্ষমতা আমি তোমার বিরুদ্ধে কেস করব তোমাকে নিশ্চিহ্ন করে দেব তোমাকে আমি ফাঁসির তরি পর্যন্ত পৌঁছে দেব ইন্সপেক্টর জরি না রেসিরস নাই চিনবি তোর সাথে আমার দশজনের সামনে মোলাকাত হবে তাই রেখিস পটি জুয়েলার্স জরিনা ভ্যারাইটি স্টোর জরিনা ক্রোকারাইজ জরিনা স্টুডিও জরিনা স্টোর ভাইরা আমার আপনারা ভালো করে শুনুন এটা একটা স্বাধীন দেশ এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত এখানে এক কুখ্যাত জরিনা নামে রাজত্ব চলতে পারে না দোকান আপনাদের মূলধন আপনাদের ব্যবসা আপনাদের অথচ প্রত্যেক দোকানে দোকানে জরিনা নামে সাইনবোর্ড আপনারা লাগিয়ে দিয়েছেন আপনারা কুখ্যাত জরিনা নামে সাইনবোর্ড নামিয়ে ফেলুন আমি আমি আছি আপনাদের সাথে পুলিশ আছে আপনাদের সাথে প্রশাসন আছে আপনাদের সাথে
দেশের সরকার আছে আপনাদের সাথে। কুখ্যাত জরিনা আপনাদের কিছুই করতে পারবে না। এইটা জরিনার এলাকা, এইখানে পুলিশ পালিশের কোনো বেল নাই। পুলিশ কি জিনিস, তোদেরকে আজ আমি বুঝিয়ে দেব। পুলিশের বাচ্চা পুলিশ, তুই জরিনার লোকের গায়ে হাত দিছ, তোর খবর হয়ে ছেড়ে দেবো। আমি তোরে বাজারের মানুষের সামনে ঘন ঘটা করতাম, কিন্তু করি নাই। তোর জন্য এই স্পটটা, মানে তোর বাড়ির সামনেটাই আমি নির্বাচন করছি। এইখানে তোরে মারলে তোর মায় কানবো, তোর বাপে কানবো, তোর বইনে কানবো, আমার খুব ভালো লাগবো। জানি না, চুপ ভাই চুপ, সাবধানে কথা বল। দোষে হইলাম দোষী, বিনা দোষে হইলাম দোষী, আইসা ভবের দুনিয়া।
দিয়া জগৎ সাজাও সবই তাতে দেখিতে পাও নিজের হাতে বানাইলাই এমন খেলা ধর আয়না দিয়া জগৎ সাজাও সবই তাতে দেখিতে পাও নিজের হাতে বানাইলাই এমন খেলা ধর কেমন আজব তুমি এক কারিগর আজব তুমি এক কারিগর আজব তুমি এক কারিগর তোমায় দেখার নাই উপায় মাটি দেহে চলছে একটা গান মানছি শুনবেন আমার ছেলের মার্ডার কেসের এফআইআর কপি দিন এফআইআর কেস জরিনার বিরুদ্ধে কেস টেপো টেপো জরিনার বিরুদ্ধে কোনো কেস হয় না আপনি যান ওসি সাহেব ভদ্রভাবে কথা বলুন আপনি জানেন আমি কে আমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তাতে আমার কি লম্বা হয়েছে পোশাক নাই ডান্ডা নাই ক্ষমতাও নাই যান ভাগেন খবরদার ইচ্ছে করছে একটা চড় মেরে তোমার কিন্তু তোমার ওই পোশাক তোমাকে বাঁচিয়ে দিল শোনো আমি শহরে যাব কেস মুভ করব আমার ছেলে হত্যার বিচার আমি চাইবো জানান পারলে ছিলেন গাড়ি থামালেন কেন ভাই গাড়িতে অবৈধ অস্ত্র আছে অবৈধ অস্ত্র হ্যাঁ আছেই তো আরে তাহলে ভাই সেভ করলেন নাকি হ্যাঁ একটু সেভ করলাম শুনলাম আপনি নাকি কমিশনার ইলেকশনে খাড়াইছেন হ্যাঁ খাড়াইছি তো আপনার এখন বসায় দিলাম হ্যাঁ বসে পড়ে ইলেকশন করে আই বুঝি ভাই উকিল সাহেব কেমন আছেন তুমি হ্যাঁ আমি আমার বিরুদ্ধে মামলা নিয়া কামটা ভালো করেন নাই শোনো আজাদ গত তিন দিনে যে বারোটি মার্ডার হয়েছে তার ক্লু পাওয়া গিয়েছে এক্ষুনি তোমাকে টেকনিক্যাল মুভমেন্টে যেতে হবে ইয়েস স্যার বাদল নামের যে সন্ত্রাসী পুলিশের উপর গুলি চালিয়েছিল তাকে সাইদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে মেবি সে ড্রাগস নেয় তুমি সেখানে যাবে গো অ্যান্ড টেক অ্যাকশন কি চিনিস না না আমি চিনি না মিথ্যে বলছিস কেন বাবু ও তো এখানে আছে নেশা করার জন্য আগে আসতো এখন আসে না সে মার্ডার কেস খাইছে এখন কোথায় আছে বাবু তা দিয়ে তোর দরকার কি আমি ওর কাছে কিছু রুপিয়া পাইবে বল না কোথায় সে জানলো বলা যাবে না আমার অসুবিধা আছে এই বাবু এদিকে আয় আয় না এখন বল বলা যাবে না বল না বাবুয়া আরে বলা যাবে না এইবার বল
अरे बाबुआ तू हमार बहु के की करछिस गुस्सा करिस ना ও আমাকে ওই লড়কার খবর দিবে কোন লড়কা যে তোর রুপিয়া দেয়নি হ্যাঁ হ্যাঁ ওই লড়কা কিসনে মুঝে কিয়া লেকিন রুপিয়া নহি দিয়া এ বাবু ইয়ে লড়কার ঠিকানা দে না বল না টাকার বহুত দরকার আছে এ টাকা না হলে আমার বহুত অসুবিধা হবে আরে বল না ইয়ার শোন 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 চাইলে আমি তোকে আমার বিবি দিয়া দিবে বল 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 না यार यार মানে দোস্ত হ্যাঁ হ্যাঁ দোস্ত ও এখন সদরঘাটে একটা লঞ্চে থাকে আমার কাম হো গয়া তুই আব নিকাল যা ও মা থ্যাংক ইউ কাজল তুমি যাও তোমার সাথে পরে দেখা করব ওকে সদরঘাট কোথায় পেয়েছিস বল কোথায় পেয়েছিস এত লোক সাপ্লাই দিতে আসে কবে কবে আসে বল খবর দিলেই আসে আপনি তো জানেন আমি টুকিটাকি অস্ত্রপাতির ব্যবসা করি যদি দুইখান অস্ত্র দিতেন উপকার হইতো তুই আমার বিশ্বাসী মানুষ নিয়ে যা বেচা টাকা দিয়ে দিস এক নম্বর বিদেশি মাল গায়ে মারবেন একবার বদলা হয়ে যাব পুলিশটির পাইলে জামেল হয়ে যাব দেন তাড়াতাড়ি টাকা দেন Oh!
লাল কাল দুটো হলো আরো লাল তাই না দেখে মনটা আমার হলো বেসামাল আমার বুকের ভিতরে তোমার ছবি জীবন মরণ আমার তুমি সবই আমি তোমায় পেতে চাই সারা জীবন তোমায় না পেলেই হবে মরণ ভালোবাসার আদরে এই বুকেরই চাদরে রাখবো ধরে তোমায় চিরকাল দুটো হলো আরো লাল তাই না দেখে মনটা আমার হলো বেসামাল ইচ্ছে করে বুকে নেই একটু আরো ছুঁয়ে দেই হয়ে গেলাম আমি বেসামাল লাল লাল গাল দুটো হলো আরো তুমি করলে আমার আরো বেসামাল লাল লাল গাল দুটো হলো আরো লাল তাই না দেখে মনটা আমার হলো বেসামাল বাবু তুমি হ্যাঁ শহরে একটা কামে আসছিলাম ভাবলাম তোর একটু দেখা যায় কেমন আছিস তুই ভালো পড়ালেখা কেমন চলতেছে ভালো খুব ভালো বাবু তোমার সাথে পরিচয় করিয়ে দিই ও হলো আমার বন্ধু আজাদ কি করো বেকার কিছুই করি না একটা কাজ খুঁজে নাও না পাইলে আমারে কইও আমি একটা কাজের ব্যবস্থা করে দিব আপনাকে ধন্যবাদ কাজল অপূর্ব সুন্দর তোর বন্ধুটা আসলেই খুব সুন্দর যাই মন দিয়ে লেখাপড়া করিস তোমাকে আমার পছন্দ হয়েছে এই বাবুর কাছে তোমার পরিচয় গোপন করলে কেন সিআইডিদের পরিচয় গোপন রাখতে হয় ওকে রফিক বসো স্যার আমার সন্তান খুন হয়েছে ভেরি স্যাড স্যার আরো স্যাড হচ্ছে আমার সন্তান খুন হয়েছে কিন্তু কেস পর্যন্ত হয়নি আমি সব রিপোর্ট পেয়েছি আমি আপনার ছেলেকে শান্তিপুরে পাঠিয়েছিলাম দুঃখজনক হলো সত্য স্পট জরিনাকে সরাসরি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না কারণ তার বিরুদ্ধে সাক্ষী দেবার মতো কাউকে পাওয়া যায় না রফিক আমি তোমার সিনিয়র তুমি আমারই আন্ডারে ট্রেনিং নিয়েছো আমি আমার সন্তান হত্যার বিচার চাই হবে স্যার বিচার হবে আমি আপনাকে কথা দিচ্ছি স্পট জরিনা গ্রেপ্তার হবেই আমি তাকে আইনের সর্বোচ্চ শাস্তি দেবার ব্যবস্থা করব একজন সিআইডি শান্তিপুর এলাকায় যাবে
নাম আজাদ, সে স্পট জরিনার বিরুদ্ধে ফাইল রেডি করবে। আজাদ স্যার, আপনার বাড়িতে তার থাকার ব্যবস্থা করবেন এবং পরিচয় গোপন রাখবেন। তবে আমার একটাই শর্ত, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার উপর বিশ্বাস রাখুন স্যার, আমি তো সিআইডি আজাদকে পাঠাবই, তার পেছনে পাঠাবো একজন স্পেশাল কমান্ডো, কমান্ডো মাসুদ। পাগলার দিকে পালিয়েছে। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ মিস্টার মাসুদ, থ্যাংক ইউ ফর ইউর সাকসেস। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। মাসুদ, তোমাকে যে জন্য খবর পাঠিয়েছি, শান্তিপুর এলাকায় আমাদের একজন পুলিশ অফিসার খুন হয়েছে। হত্যাকারী ওখানকার লেডি টেরর, নাম স্পট জরিনা। হত্যার তদন্ত করতে আমি একজন সিআইডি ইন্সপেক্টর পাঠাচ্ছি, তার নাম ইন্সপেক্টর আজাদ। আজাদের নিরাপত্তা দিতে তুমি শান্তিপুরে যাবে, মাইন্ড ইট। তুমি কিন্তু তোমার পরিচয় গোপন রাখবে। ইয়েস স্যার। তুমি যেতে পারো। আজাদ, তুমি এক্ষুনি চলে এসো। মে আই কাম ইন? এসো এসো আজাদ। স্যার, আজাদ শহরে কিছু অবৈধ আধুনিক অস্ত্র ঢুকেছে, তার মধ্যে AK-47 অন্যতম। আমি ধারণা করছি শান্তিপুর এলাকায় অস্ত্রের গোডাউন আছে এবং এই ব্যবসার মূল হোতা হচ্ছে স্পট জরিনা। স্পট জরিনার অ্যাক্টিভিটিজ খুবই মারাত্মক, সরাসরি তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। দায়িত্বশীলতার সাথে তার সব কিছু তুমি তদন্ত করবে এবং ফাইল রেডি করবে। জরিনাকে গ্রেপ্তার করতেই হবে। ওকে স্যার। শোনো, আমি জানি স্পট জরিনার বোনের সঙ্গে তোমার সম্পর্ক আছে, ওই এলাকায় তুমি যাচ্ছ, অতএব স্পট জরিনার বোনের মুখ যে করে হোক তুমি বন্ধ করে দেবে। ইয়েস স্যার।
তুমি ইন্টারেস্টিং একটা অপারেশন আছে, তোমার তো এসব ব্যাপারে কিউরিওসিটি বেশি, যাবে নাকি? বলো কি, অবশ্যই যাব। ওকে চলো চলো, খুব মজা হবে তাই না? কাজল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। চলে যাও, আমি বলবো আমার উপর আক্রমণ হয়েছিল, আমি গুলি করতে বাধ্য হয়েছি, তুমি এক্ষুনি আমার গাড়ি নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে। শামিম, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। বাবা কাজল, তুই? আমি একেবারে চলে এসেছি, আমি আর লেখাপড়া করবো না, আর ঢাকাও যাব না। কেন, কি হয়েছে? না কিছু হয় নাই, এমনি কিছু একটা তো হয়েছেই, যা হয় হোক, পরে যায় না নিম্নে। তুই এখন বাড়ি যা, মনে রাখিস এই এলাকার থানা পুলিশ, রাস্তা ঘাট সব আমার কেনা। শর্মিল, শর্মিল, ইয়েস স্যার। লাত্তি লুত্তি ভালো লাগে না, টাকার দরকার, টাকার ব্যবস্থা করো। আমার হাত চুলকাইতেছে, বেতনের টাকায় চুলকানি থামবে না। ব্যবস্থা হয়ে যাবে স্যার, কাল রাতে দুই গরু চোর ধরা পড়েছে, চোরের সর্দার আসলে মালের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি আয়েশা পড়ছি। ওয়ালাইকুম আসসালাম, আমি চোর চোরের সাথে কথা বলি না, যা বললা শারমিনকে বলো, যাও। ফাঁকে এসো, ফাঁকে এসো। ও বুঝতে পারছো আমার পার কত, স্যার আমার কতটা পেয়ার করে বলো, তোমার সমস্যাটা কি? আসামি সাইডে আসছি। আসামি না, আসামি না, আসামি সাইডে আসছি। ওই একই হলো, দুজনের সাইডে কত লাগবো? 5000 ক্যাশ। 300 টাকা ছাড়বেন স্যার? আসামিকে কয়বার পেটানো হয়েছে স্যার? দুইবার। আবার পিটাও, গাড়ি আসলে ডাইরেক্ট চালান করে দেবে। ইয়েস স্যার। স্যার একটু কাটসাট করে আলাপ করে দেখি। দেখো এই 3000 দিতে পারবে? পারবো, তবে ম্যাডাম চোর দুটা বড় বে হিসাবে হালি হালি বাচ্চা পাদ করেছে, চোলার মুখের মতো সংসার দিলেই নাই, অভাব শেষ হয় না, ভাগাভাগি করে কিছুই থাকে না। ইয়ে 2000 নিলে ভালো হয় স্যার। 2000 নাও, দাও দে। এই যে
100 টাকা ও না ঠিক আছে কোনো কিছু না স্যার 100 টাকা কম 100 টাকা চাইয়া দেন স্যার দিলাম সরাও স্যার আশা আমি তো চাইয়া দিয়েন দিলাম শান্তিপুর আমি তো ওখানে যাচ্ছি আসুন ধন্যবাদ ইটস ওকে সেই মেয়েটা না কতদিন যাব তোর দিকে তাকে আসি একটু আগে আপনাকে এই এলাকায় প্রথম দেখলাম আমি একজন সাংবাদিক ঢাকা থেকে এসেছি এই এলাকায় কিছুদিন থাকব এইখানে আমাদের একটা এতিমখানা আছে ইচ্ছে করলে আপনি সেখানে থাকতে পারেন চলুন আচ্ছা ঠিক আছে চলুন এ দিদি এসেছে দিদি এসেছে দিদি এসেছে দিদি উনি কে দিদি শুনো উনি হচ্ছেন একজন সাংবাদিক ঢাকা থেকে এসেছেন উনি আমাদের মেহমান তোমাদের সাথেই থাকবে আপনার নাম কি ভাইয়া আমার নাম মাসুদ জরিনার নাম শুনেছেন না তো শুনিনি কেন জরিনার বিরুদ্ধে কিছু লিখতে পারবেন না তাহলে জরিনা আপনাকে মেরে ফেলবে তাই নাকি হ্যাঁ জরিনা আমাদের স্যারকে মেরেছে জরিনা একজন পুলিশকেও খুন করেছে পাকা মেয়ে কত কথা বলতে পারে চলো আসুন গরু চুরি 300 টাকা ছাগল চুরির 100 টাকা মুরগি চুরির 30 টাকা আর সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার এই এলাকা নতুন দেখতেছি কই যাবেন আকবরদের বাড়ি যাব চেনেন আপনি আকবর ভাইদের বাড়ি ওই যে টিনের বাড়ি তার দুইটা টিনের ঘরের পেছনের বাড়িটাই আপনাকে ধন্যবাদ আসি সালাম আলাইকুম আকবর ভাইদের বাড়ি খোঁজে লোকটি কে আমি আজাদ হ্যাঁ হ্যাঁ মমতা এর কথাই তোমায় বলেছিলাম রুমা ওনাকে তোর ভাইয়ের ঘরে নিয়ে যা আসুন যা একবার বাজারে যাও দরকার কিছু টাকা দাও তো হ্যাঁ দিচ্ছি ঘরে চলো 100 আবার 50 500 মালে মাল আইজার পুলিশে ভাগ দেওয়া লাগবো না আপনি আয়া পছন্দ জায়গা মতো আমি মনে করছি পুরোটাই আমার দাঁতের সাথে টাকা গুনতাছো ভালো খুব ভালো চলো থানায় আসো থানায় থানায় যাবো কেন
গত রাতে নুরুর খামার থেকে 80টা মুরগি চুরি হয়েছে, চোর ধরা পড়ে নাই, তবে টাকা ধরা পড়েছে। আরে রাখেন, চুরির মধ্যে যে আমার হাত আছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? চোপ, চেনো আমি কে? থানার বড় স্যার আমার কথা ওঠেন আর বসেন, আমার হুকুম অমান্য করলে আমি তোমার ডিটেনশনে দেব। গেরামের চোরের সর্দার পাইয়া পাওয়ার দেখাইতেছেন? ঘুষান এলন ঘুষলন। টাকাটা কম হয়ে গেল না? 80টা মুরগি আর কয় টাকা পাইছি? শোনেন, গ্রামের চোরের আর কি পাওয়ার, চোরের পাওয়ার হলো ঢাকা শহরে। ঢাকায় চোর সমিতি আছে, চোর সমিতির সভাপতি ইয়া লম্বা, বয়স 50, নুরানি চেহারা, ওরা আপনার মতো হাবিলদারে গনায় ধরে না। প্রতিটি রিক্সা মাস গেলে 15 টাকা চোর সমিতিতে জমা দেয়, আর প্রতিটি বেবি ট্যাক্সি 50 টাকা জমা দেয়। না দিলে রিক্সা গায়েব আর বেবিও গায়েব। এই ঘটনাটা আমি জানতাম না, নতুন শুনলাম। আমার কাছে নতুন না, আশ্চর্যের বিষয়ও না। চোরের সর্দার, সারা দেশে চোরের খবর রাখি। আমি মনে মনে ডিসিশন নিয়েছি, ঢাকায় চলে যাব, চোর সমিতির সভাপতি হব, দুই হাতে টাকা কামাবো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমি ঢাকার রাজা হব। তুমি ঢাকায় যাবে? ইয়েস। মাল কামাবে? জি। ঢাকার রাজা হবে? আমি কি বসে থাকবো? আমিও বদলি হয়ে ঢাকায় যাব, চোরের কাছ থেকে ঘুষ খাবো, আমিও দুই হাতে টাকা কামাবো, আমি হয়ে যাব ঢাকার রানী। ভালোই হবে, আপনি হবেন ঢাকার রানী আর আমি হব ঢাকার রাজা। এই 20 টাকা দাও। এলন, আর 5 টাকা। এত খাই খাই করেন কেন? দাও না। হ্যাঁ এলন, ঘুষ খাওয়ার অভ্যাস, না খায় শান্তি পায় না। শোনো, এরপর তোমার সাথে আমার ডাইরেক্ট লেনদেন হবে, বড় স্যারের কমিশন বন্ধ। আরে আপনি, তা কি জন্য এসেছেন? এমনি এসেছিলাম। কি করছিলেন আপনি? ব্যানার লিখছিলাম, আমার ছাত্র ভাইয়েরা অনশন ধর্মঘট করবে, হোসেন মাস্টার হত্যার বিচারের দাবিতে অনশন ধর্মঘট। হোসেন মাস্টার? হোসেন মাস্টার কে? যাকে কুখ্যাত জরিনা খুন করেছে, যা সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে তিল তিল করে এই এতিমখানা করে উঠেছে, যার মমতার ছায়ায় ছোট ছোট এতিম বাচ্চারা বেঁচে আছে, আজ হোসেন মাস্টার নেই, এতিম বাচ্চারা শূন্যের উপর ভেসে বেড়াচ্ছে, কোথা থেকে যদি কোনো খাবার আসে তা দিয়েই তাদের জীবন চলে। আমরা যে কত কষ্টে আছি তা শুধু আমরাই জানি, তারপরও আজ আমার ভালো লাগছে, কুখ্যাত জরিনার শাস্তি হবে, আমার ভাইয়েরা বিচারের দাবিতে অনশন ধর্মঘট করবে। কি বললি রায়হান? ছাত্ররা অনশন করতে আছে, ওরা হোসেন মাস্টার হত্যাকারীর বিচার চায়? হ্যাঁ হ্যাঁ। জরিনার ফাঁসি চায়? হ্যাঁ হ্যাঁ। পা, ছাত্রগণ অনশন ভাঙাইতে মিনিস্টার সাহেব আসতেছে। যেই ফলের রস দিয়ে অনশন ভাঙাইব সেই ফলের রসে বিষ থাকবো, আমার লোক মিনিস্টারের হাতে গ্লাস তুইলা দিব, মিনিস্টার সাহেব সেই রসের গ্লাস ছাত্রদের হাতে তুইলা দিব, ছাত্ররা বিষ খাইব, দুই চারজন মারা যাবে, তারপর ছাত্ররা মিনিস্টারে ঘন ঘটা কইরা দিবে, তোর কপাল খুইলা যাইব। এমপি ক্যাবিনেটে থাকলে তুই কোনোদিন মন্ত্রিত্ব পাবি না, কাই পরে আমি ঘন ঘটা কইরা দিব। এই ছোট লাগে রে, এই যা আর ধরে মেরে ফেলা। Oh,
এখন কেমন আছেন? ভালো। জরিনার লোক আপনাকে মারতে চেয়েছিল কেন? আপনার সাথে তার কি শত্রুতা? জরিনার অনেক অপকর্মের প্রমাণ আমি ক্যামেরায় বন্দী করেছি। আমি আমি জরিনার অপকর্মের পর্দা উন্মোচন করতে চাই। আমি জরিনার পতন চাই। আপনি কে আমি জানি না, তবে এই এলাকায় আপনার চলাচল রহস্যজনক। আমার ধারণা আপনি কোনো গোয়েন্দা সংস্থার লোক। আপনি ঠিকই ধরেছেন, আমি জরিনার বিরুদ্ধে ফাইল রেডি করতে এসেছি। তাহলে জেনে রাখুন, আপনার আগে একজন গোয়েন্দা এলাকায় এসেছিল, জরিনার বিরুদ্ধে ফাইলও রেডি করেছিল। সে জরিনার হাতে খুন হয়। আর ফাইল? জরিনা নিয়ে গেছে। সে ফাইল হয়তো জরিনার কাছেই আছে। আর হ্যাঁ, সকালে ছাত্রদের অনশন ভাঙাতে ঢাকা থেকে একজন মন্ত্রী আসবেন। জরিনার লোক ছদ্মবেশে, মন্ত্রীর হাতে বিষ মেশানো শরবতের গ্লাস তুলে দেবে। এটা জরিনার পরিকল্পনা। আমি জরিনার প্ল্যান নস্যাৎ করে দেব। ছাত্রদের বাঁচাতেই হবে। ওয়ালাইকুম সালাম। তোমরা ছাত্র, আমি একজন ছাত্র ছিলাম। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন করেছি। আজ আমি মন্ত্রী, কিন্তু শিক্ষক থেকে আমি মন্ত্রী হয়েছি। একজন শিক্ষকের আদর্শ বুকে নিয়ে আমি তোমাদের কথা দিচ্ছি, হোসেন মাস্টার হত্যার বিচার হবে এবং খুব শীঘ্রই হবে। তাহলে আপনি আমাদের কথা দিচ্ছেন? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। এই ফলের রস দাও। স্যার,
এই শরবতে বিষ মেশানো আছে। বিষ? এই শরবত তুই খা। না আমি খাবো না। খা বলছি। না খাবো না। খা না। দাঁড়া বল তুই কার লোক। না আমি বলবো না। বল। না বলবো না। না আমি বলবো না। গুলি হয়েছে, আমার সামনে লোক মারা গেছে, আমি এর কঠিন অ্যাকশন নেব। স্যার 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 আমি এলাকার সব ক্রিমিনালদের গ্রেপ্তার করবো স্যার। ওকে স্যার, ওকে স্যার। ক্যামেরা কই? পুকুরে ফেলে দিয়েছি। তালা অস্ত্রের তালা নাইছে? না আপা। কোনো অসুবিধা? জি আপা, বর্ডারে আজগর মাল আটকায় দিছে। আজগর আমার মাল আটকাইছে? ডায়মন্ডের ব্যবসা করে ও খুব গরম খেয়ে গেছে না? হাইজর উইকেট আমি ফারামুই। হ্যালো আজগর, তুই বলে আমার মাল আটকাইছস? হ্যাঁ আটকাইছি। জরিনার মাল আটকাইলি তোর জীবনের মায়া নাই? বাহ 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 বাহ, তুই দেখি থ্রেড মারস। আরে শোন, তোর মতো জরিনারে গনার টাইম আমার নাই। আমি মাল পাইছি, খাইছি, পারলে কিছু করিস। আমার সাথে চ্যাম্পিয়ন কথাবার্তা বলবি না? তুই আমার অস্ত্র আটকাইছস, তোরে খাইছি, তোর ডায়মন্ডও খাইছি। আমার অস্ত্র আমি নিতে আসতাছি, তুই রেডি থাকিস? আমি রেডি আছি, পারলে কিছু করিস। রেডি হয়ে যা, আইজ আজগরের উইকেট ফেলামু। জরিনা আসতে পারে, সাবধানে থাকিস, অ্যাটাক করলেই ডাইরেক্ট ফায়ার করবি, ডাইরেক্ট। ওকে বস। থাক। ওটা খোল, খোল।
ওই জায়গার ভিতরে ঢুকা, বড় বাক্স ঢুকা ওটা রে। হ্যাঁ ঢুকা। হ্যাঁ আন কাছে আন। তোর ডায়মন্ড কই? ডায়মন্ড নাই। নাই না? এক নম্বর ডায়মন্ড। গুড, ভেরি গুড। কাছে আন। তোরে জানে মারলাম না, কোনদিন আমার উপর মাথা তোলার চেষ্টা করবি না। আপনার দয়া ভালোই আছি। তবে হ্যাঁ পা, আজকে আপনি যাকে ঘনঘটা করেছেন একটা বিশাল কাজ করেছেন। আপনার উপরে কথা বলার মতো লোক এই মুল্লুকে আর কেউ নাই। এমপি, শুধু আমার না, তোমাদের সকলের জন্যই আমার এই ব্যবস্থা। কেমন আছেন উকিল সাহেব? ভালো। আপা, আপনি যে 750 বিঘা জমি কিনতে চেয়েছিলেন তার কাগজপত্র সব ঠিক, আপনি চাইলে রেজিস্ট্রি করতে পারেন। আপনি এই সপ্তাহে সব ব্যবস্থা করুন, আমি এক চেকে পেমেন্ট করে দেব। ওকে আপা। কি খবর ইঞ্জিনিয়ার, আমার অ্যাপার্টমেন্টের কাজ কত দূর? আপা, ডিজাইন ফাইনাল করে ফেলেছি, আপনি বলেছিলেন লোন পেলেই কাজ শুরু করবেন। লোন কোনো সমস্যাই না, সেই জন্য ব্যাংক ম্যানেজার তো আছেনই। কি ম্যানেজার, ঠিক বলিনি? জি আপা, লোন আপনার জন্য কোনো সমস্যাই নয়। কত কোটি চান? শুধু আমার দিকে একটু নজর রাখলে চলবে। নিশ্চয়ই রাখবো। 10 কোটি দেবে, 10 লাখ নেবে, কি হবে না? জি, আগামী মাসে স্যাংশন হয়ে যাবে। ব্যাপারী, এগুলো কি? আপা, আপনার জন্য আম আনছি, রাজশাহীর আম। আপনার দয়াতে তো ব্যবসা বাণিজ্য সব চলে, হাট বাজার সবই তো আপনার। বুদ্ধিমান, তুমি খুবই বুদ্ধিমান। শাহজাহান। জি আপা। যেই পোলাটা মন্ত্রীরে বাঁচাইলো, ওরে কই পাওয়া যাইব? ইন্সপেক্টর আকবরের বাড়িতে। আকবরের বাড়ি? তুমি জরিনের জীবনের প্রথম পুরুষ, যারে জরিনে স্পটে ঘনঘটা না করে চলে যাইতেছে, খেন যাইতেছে, পরে বুঝবা।
কাজল রে রে আই কি হয়েছে তোর? না বাবু কিছু হয়নি। কেন তুই আমার লগে মিশা কথা কস? আমার সব খুললা কর, আমি তোর সব ভয় দূর করে দিব। ক তোর কিসের ভয়? না বাবু কয়দিন যাবত একটা দুঃস্বপ্ন দেখছি। স্বপ্নটার গলা টিপ্পা মাইরা ফেলা, সব ঠিক হয়ে যাবো। শুনুন কিছু বলবে? হ্যাঁ কিছু মনে না করলে একটা কথা বলবো। বলুন। বাচ্চারা আপনাকে দিদি বলে কেন? আমি জানি না, আমার ধর্ম কি? আমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করব। কি বলছেন আপনি? আপনি জাত করলে কিছুই থাকবে না। জাতির চেয়ে মানুষ বড়, মানুষের চেয়ে ভালোবাসা। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করব। চোখে পানি কেন? আনন্দের অনেক দিনের জমানো কষ্ট আনন্দের জল হয়ে চোখ দিয়ে ঝরছে। আমি তোমার সব কষ্ট দূর করে দেব, আমি তোমাকে আমার করে নেব। শুধুই আমার, শুধুই আমার। মাযা
হোক না সুখের মিলন, বলো না আরো কাছে আসবে কখন? লাগে শিহরণ বুকের ভিতর হয় রক্ত ক্ষরণ, এখনো রাত্রি হয়নি গভীর, ভেঙো না এখনি লজ্জা ভরণ। লাগে শিহরণ বুকের ভিতর হয় রক্ত ক্ষরণ, এখনো রাত্রি হয়নি গভীর, ভাঙবো তোমার লজ্জার আবরণ। লাগে শিহরণ বুকের ভিতর হয় রক্ত ক্ষরণ। মিস্টার সাহেব এসে ডাক বাংলায় উঠেছে, আগামীকাল নির্বাচনে জনসভা করবেই। এই মিনিস্টার যতদিন থাকবে আমি পাশ করলে মন্ত্রী হতে পারবো না। আপা আপা ওরে আপনি খালাস করে দেন, আমার মন্ত্রী হওয়ার পথ ক্লিয়ার করে দেন। তুই আমার পায়ের কাছে বসে আসস, তোর জন্য একটা কিছু তো আমার করতেই হইব। স্যার আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। মিনিস্টার বাইসা গেল, আমার শিকার যত্ন করে ছিনে নিল, বীর পুরুষটাকে যেদিন আমি এলাকায় প্রবেশ করি সেদিন আপনি আমার গাড়িতে লিফট নিয়েছিলেন, যেদিন আমি একজন সাংবাদিককে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছিলাম, অন্ধকারে এক ঝলক এসে শত্রুর উপর গুলি চালিয়ে আমাকে বাঁচিয়েছিলেন, গত রাতে আবার মিনিস্টার সাহেবকে বাঁচানোর জন্য ডাকবাংলায় হাজির হয়েছিলেন। কে আপনি? আপনার মুখ কালো কাপড়ে ঢাকা থাকে কেন? আমার সম্পূর্ণ পরিচয় আমি আপনাকে দিতে পারবো না। আপনি যেদিন এখানে এসেছেন ধরুন আমিও সেদিন এখানে এসেছি, শুধু এইটুকু জেনে রাখুন আমি আপনার শত্রু নই, বন্ধু। তুমি তুমি এই এলাকাতে একটা কাজে এসেছি,
কেমন আছো তুমি? ভালো নেই, একদম ভালো নেই। কাজল, I love you. ধরে নে আপা আপনার জন্য গাড়ি পাঠাইছে। কেন? তার বাড়িতে আপনার দাওয়াত। জৈনের বিরুদ্ধে ফাইলও রেডি করেছিল, সে জৈনের হাতে খুন হয়। আর ফাইল? জরিনা নিয়ে গেছে, সে ফাইল হয়তো জরিনার কাছে আছে। চলো। আমার সিগারেট কেসটা ফেলে গিয়েছিলাম, ওই তো। বাই। ছবিগুলো ওয়াশ করবো, এই নিন। আগামীকাল আপনি ছবিগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। বল, কি এমন সংবাদ নিয়ে আমার কাছে আসছস? আপা, আমার স্টুডিওতে একজন লোক কিছু ছবি ওয়াশ করেছে, সবগুলো ছবি আপনার। পাশে একজন বিদেশি লোক, অস্ত্র সহ, এসপি সাহেবও আছে। তুই ইমানদার বেইমান, তোরে ঘন ঘটা করা আমার জন্য ফরজ। জরিনা, তোর বিরুদ্ধে ফাইল প্রায় রেডি, আর কয়েকটা প্রমাণ সংগ্রহ করতে পারলেই তোকে ফাঁসিতে ঝুলাব। হ্যালো সিদ্দিকি, তুমি এক্ষুনি আমার বাড়িতে চলে আসো। আপা, এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম আপা। কি ব্যাপার, এত জরুরি তো লোক, ব্যাপার কি? সিদ্দিকি, তোমার একটা রেপ করতে হইব। রেপ? হ্যাঁ, রেপ। শুধু রেপ নয়, একটা খুনও করতে হবে। আমি যে সিস্টেম বলবো সেই সিস্টেমে কাজ করবি। এলাকায় টিকটিকি ঢুকে পড়ছে,
আমার বিরুদ্ধে ফাইল রেডি করতেছে, আমারে খোঁচা দিতেছে, আমারে নাকি লাল দালানের ভাত খাওয়াইব। আমি ওরে লাল দালানের ভাত খাওয়াবো, খায়েশ পূরণ করব, তারপরে ওরে আমি খনঘটা কইরা দিব। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ওই পাগলা বাবার মাজারের লোক। আকবরের বাড়িটা কোন দিকে? কেন, কি হয়েছে? খাদেম সাহেব গত রাতে স্বপ্নে দেখেছেন, সে তার মার কাছে কি যেন চাইছে। মাজারের খাদেম সাহেব পাঠিয়েছেন তার বাবা মাকে খবর দিতে। কি হলো আপনার? হাঁপানি ব্যারাম আছে, ঠিক হয়ে যাবে। আল্লাহ জানেন আকবরের বাড়ি কত দূর। শুনুন, আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমি খবরটা পৌঁছে দেব। তাহলে তো ভালোই হয় বাবা। কি বললি, খাদেম সাহেব খবর পাঠিয়েছেন? ওগো আমি এক্ষুনি মাজারে যাব, তুমিও চলো। খাদেম সাহেব যখন খবর পাঠিয়েছেন তখন তো যেতেই হবে। রুমা তোরা ভেতরে যা, আমরা এক্ষুনি ফিরে আসবো। হ্যাঁ চলো। ভাইয়া আমার জন্য লাল পেরে হলুদ শাড়ি আনার কথা ছিল, আনলে না কেন? ভুল হয়ে গেছে, লক্ষ্মী বোন আমার, বাজারে গেলে এনে দেব। চল। আপনি না, আপনি না, তুমি, তুমি বলো, তুমি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো। আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, আপনি নাকি আমাদের দেখা করতে বলেছেন। কই না তো। তাহলে আজাদ কি আমাদের মিথ্যে কথা বল? আপা, ডাক্তার রিপোর্ট কার পক্ষে যাইব? এতদিন আপনার পক্ষে গেছে, আজও আপনার পক্ষে যাবে। ছেলেটার নাম যেন কি? আজাদ। ওকে ফাঁসাতে হবে তো। আমি এমন রিপোর্ট লিখব, ওর হাতে পুলিশের হ্যান্ডকাপ পড়বে। আপনারা? আপনার মেয়ের খুনি এখানেই আছে, আমি তাকে গ্রেফতার করতে এসেছি। কে? আপনার বাড়ির মেহমান আজাদ। ডাক্তারের রিপোর্ট তাই প্রমাণ করে। তুই, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি। ওসি সাহেব, ওকে নিয়ে যান। আয়, হাত করা পড়াও। চলো। হ্যাঁ
উনি খুন করেছ এ কথা পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। চলো। টিকটিকির বাচ্চা টিকটিকি, তুই মনে করেছিলি আমার বিরুদ্ধে ফাইল রেডি করে আমাকে ফাঁসিয়ে দিবি? আইন আমার নাগাল পাবে না। তরে আমি এমন শিক্ষা দেব ভাবতে ভাবতে তোর জীবন শেষ হয়ে যাবে। স্যার, স্যার আপনি? হ্যাঁ আমি। তুমি আমার কতটুকু উপকার করেছো তা জানাতে এলাম। আমার ছেলেকে তুমি শান্তিপুরে পাঠিয়েছিলে, তাকে জীবন দিতে হয়েছে। আমার ছেলের হত্যাকারীকে গ্রেফতার করতে তুমি সিআইডি পাঠিয়েছিলে, তাকে আমি আশ্রয় দিয়েছিলাম, নিজের সন্তানের মতো স্নেহ করেছিলাম। আর তোমার সেই সিআইডি আমার মেয়ের ইজ্জত লুট করেছে, আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। অনেক 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 উপকার করেছো তুমি আমার। বলো বলো তুমি আর কি চাও? স্যার আমার মনে হয় এর মধ্যে কোনো চক্রান্ত আছে। আইন সবার জন্য সমান। আজাদ যদি সত্যি দোষী হয় বিচার হওয়ার আগ পর্যন্ত তাকে ওই কারাগারেই থাকতে হবে। চক্কর আজ তোর এমন সাইজ করুম অমাবস্যা পূর্ণিমায় আমার নাম স্মরণ করবি। তুই আমাকে গ্রেফতার করবি? বলেন কি, আমি আপনারে গ্রেফতার করতে পারবো না। গ্রেফতার করতে বলছি, গ্রেফতার করবি? ঠিক আছে, গ্রেফতার করলাম। তুই আমাকে সেন্ট্রাল জেলে চালান করবি? তাও করলাম। ইন্সপেক্টর, মনে করছিলি তুই আমার ফাঁসাইয়া দিবি? জরিনারে ফাঁসানো এত সোজা না, আমি তো তোর কবেই শেষ করে দিতাম। দেই নাই, কারণ তুই একমাত্র পুরুষ জরিনা যারা স্পট ঘন ঘটা করে নাই। তুই আমার বিরুদ্ধে ফাইল রেডি করছস, আমার আইন বলছে তোরে মাইরা ফেলাম, কিন্তু মারিনি। কেন মারিনি জানোস? তোর উপর আমার খায়েশ রয়ে গেছে। ইন্সপেক্টর, আমি তোরে ওয়ান টুতে খালাস করে নিয়ে যাব। আমার একটাই দাবি, তুই শুধু এক রাইত আমার লগে থাকবি। তুই এত, তুই জানিস তোর বোনের সাথে আমার সম্পর্ক আছে, তারপরে তুই আমাকে নিয়ে কিভাবে খারাপ চিন্তা করিস? জরি না চিন্তা করলেই খারাপ, আর তুই যে আমার বোনের লগে শুয়ে পড়তে চাস এটা ভালো? তুই আমার মাল, তুই আমার লগে ঘুমাবি, সেটাই ফাইনাল। জরিনা,
আমারও ফাইনাল কথা শুনে রাখ, জেল ফাঁস আমার কিছুই হবে না, তৈরি থাকিস, আমি তোর শান্তিপুর এলাকায় আসব, তোর নামে সাইনবোর্ড আমি নামাবো, তোর নাম নিশান আমি মুছে ফেলবো, এটা তোর সাথে আমার চ্যালেঞ্জ। তোর চ্যালেঞ্জ তোর কাছে রাখ, মাথার কিরানামা, আমি আবার আসব। মনে রাখিস জরিনার এক কথা, যার দিকে তাকাইছে তারই খাইছে। বোন যা পারছি দিলাম, এই দিয়ে চালায় নাও, আসি। তুমি তাহলে? হ্যাঁ আমি চোর, নিজের জন্য নয়, এই দুনিয়া আমার কেউ নাই, যিনি আমাকে আদর করতেন তার নাম হোসেন মাস্টার, যার ছায় আমি মানুষ হয়েছি তার নাম হোসেন মাস্টার। জানেন আমি কখনো গরিবের সম্পদ চুরি করি নাই, যাদের অনেক আছে, যাদের কাছে চেয়ে কিছু পাওয়া যায় না তাদের কাছ থেকে কিছুটা আনি এতিমখানা বাচ্চাদের জন্য। স্যার মারা যাওয়ার পর বাচ্চারা বড় কষ্টে আছে, ওদের জন্য আমি এমন কোনো কাজ নেই যা আমি করি নাই, ওদের জন্য আমি আমি ভিক্ষা পর্যন্ত করছি। আপনি এখানে আসেন কেন? আমিও নিজের জন্য কখনো ঘুষ খাইনি, তুমি যা করছো আমিও তাই করতে এসেছি। আপনি আপনি অনেক বড় মানুষ, আপনাকে আমি ভুল বুঝছি। আমি যদি বড় মানুষ হই তার চেয়ে অনেক বড় মানুষ হচ্ছে তুমি, আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে। কেন? একই নীতি দুজন মানুষের সংসার হতে পারে না? পারে। এই তুমি আমাকে বিয়ে করবে? করুন। তাহলে আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করুন। বলতে চাও তুমি? বলতে চাই আজাদের বিরুদ্ধে যা করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও অবিচার। জি স্যার, আমিও মনে প্রাণে বিশ্বাস করি আজাদের বিরুদ্ধে যা করা হয়েছে তা সম্পূর্ণ চক্রান্ত। স্যার আপনি যেভাবে পারেন আজাদকে মুক্ত করার ব্যবস্থা করুন। মাসুদ তুমি কি মনে করো আমি আজাদের মুক্তি চাই না? তুমি কি মনে করো আজাদের বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে তা আমি জানি না? আজাদকে যে কাজে পাঠানো হয়েছিল তাতে সে সফল হতে পারেনি, এর আগেও আমি শান্তিপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য ইন্সপেক্টর আকবরকে পাঠিয়েছিলাম, আমার সব পরিকল্পনা স্পট জরিনা একের পর এক নস্যাৎ করে দিয়েছে, আমার বুকের ভেতরে যন্ত্রণা আছে, আকবরের মৃত্যু সংবাদ আমাকে শুনতে হয়েছে, আকবরের বোনের মৃত্যু সংবাদ আমাকে শুনতে হয়েছে, আকবরের বাবার চোখের পানি আমাকে দেখতে হয়েছে, তারপরেও আমার কিছুই করার নেই, কারণ আমার গায়ে আইনের পোশাক, আইন যে গতিতে চলবে আমাকেও সেই গতিতেই চলতে হবে। আপনার আইনের গতিতে আপনি চলুন স্যার, আপনার কিছু করার না থাকলেও আমার করার আছে, আমি কমান্ডো, সবসময় কমান্ডো। চলো কাজল। দাঁড়াও মাসুদ, খবরদার তুমি কোনো রকম বেআইনি পদক্ষেপ নেবে না। আইন যেখানে প্রমাণের কারাগারে বন্দী সেখানে কমান্ডো মুক্ত এবং স্বাধীন। চলি স্যার। মাসুদ এখন কি করবে? আগামীকাল আজাদকে আদালতে নিয়ে যাবে, যা করার কালই আমাদেরকে করতে হবে। কোথায়?
বন্ধু তুমি চুপ, কথা বলবে না। কে তুমি? ভয় নেই, আমি তোমার শত্রু না, তোমার বন্ধু। তোমার কয়েদের পোশাকটা খুলে দাও। কেন? হ্যাঁ, কথা বলো না, খুলে দাও। দেখি আসি বন্ধু। চলো বন্ধু, চলো। দেখছেন ভাই, আমি হইলাম চোরের সর্দার, আমার সাথে চালাকি। হ্যাঁ, এই যে জঙ্গল। কি কি হয়েছে? গুলি লেগেছে, ভিতরে চলো। থানার মধ্যে মেয়ে লোকদের চিপাটিপি করো? জেল পলাতক আসামি এলাকায় ঢুকেছে, তুমি জানো? না স্যার। কোথায় স্যার? এতিমখানায়। যাও, গ্রেফতার করো। ওকে স্যার। এবার বলো বন্ধু, তুমি কেন আমাদের পাশে এসে দাঁড়ালে? আমি হোসেন মাস্টারের আদর্শগর একজন সৈনিক, কুখ্যাত জরিনা হোসেন মাস্টারকে খুন করেছে, বিচার হয়নি। আমি জানি আপনারা জরিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আমি আমি আপনাদের স্যালুট করি। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকব। আমি তোমার কথা খুশি হলাম বন্ধু, এখন থেকে আমরা একসাথে কাজ করব। মনে পুলিশ আসছে, পালাতে হবে। আপনার পিছনে দরজা দিয়ে পালিয়ে যান, আমি ম্যানেজ করছি। একজন জেল পলাতক আসামি এখানে পালিয়ে এসেছে, কোথায়? না তো, মিথ্যে বলবে না, নিশ্চয়ই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আপা জয়ন, আপা তুমি আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? কাউরে ঘন ঘটা করছো? না আপা, আজাদ জেল থেকে ছুটে গেছে, আমাকে আর ডাক্তারকে দৌড়ান দিয়েছে। আমি কোন রকমে পালিয়ে এসেছি, মনে হয় ডাক্তার আর নেই। তুই আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছিস, আজ তোর জন্য আমি খুনি, ফেরারি। তোর মতো ক্রিমিনালের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর পাপের শাস্তি দিয়ে গেলাম। Oh, my God.
निर्दोष प्रमाण करते रुमार आसल हत्याकारी के चिनिए दीते आपनार बाड़ीते एसे ए बेआदबीटुकु करते होच्छे बोल রুমাকে কে খুন করেছে? আমি। আমাকে দিয়ে জরিনা রুমাকে হত্যা করিয়ে ওকে আসামি করেছে। ভুল বুঝে আমি তোমাকে অনেক কথা বলেছি, অনেক অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না স্যার, আমাকে শুধু দোয়া করুন স্যার। আমি জরিনার বিরুদ্ধে ফাইল রেডি করেছিলাম, জরিনাকে আইনের কাঠ করা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমার সব পরিকল্পনা ওলট পালট করে দিল জরিনা। তোর বাড়ি যেতে গেছে কে? আপা, আমি হলাম কি পলিটিশিয়ান, আমি কি ঘরের মধ্যে বন্দী থাকতে পারি? থাকবি, ওই দুই শালারে ধরার আগ পর্যন্ত তুই আমার এখানেই থাকবি। দাঁড়া, ওসি ওসির একটা ঠেলা দিয়ে লই। আই দিলা দা জিস্তা মুরগাটা ছেড়ে দে। হ্যালো, ফোন ধরো সকেন। এ মানে আপা থানায় বসে আড্ডা মারো না। ওই ওরা হয়ে গ্রেপ্তার হয়ে নেই কেন? হয়ে যাবে আপা, হয়ে যাবে। স্যার বলুন স্যার। সিআইডি হানি পৌঁছেছে? জি স্যার, একজন কমান্ডো এবং একজন সিআইডি ইন্সপেক্টর জরিনার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য শান্তিপুরে অবস্থান করছে। যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটতে পারে, আমি শান্তিপুর থানার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। ইমিডিয়েট আপনি শান্তিপুরে যান, দুজনকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। জি স্যার, আমি এক্ষুনি শান্তিপুর থানা যাব। আমার এলাকায় থাইকা আমার নামে সাইনবোর্ড নামায় দিব, এত সোজা আমি ওই সিআইডি রে ঘন ঘটা করে দিব। দাঁড়া, ইন্সপেক্টর আজারের কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না। অনেক দুঃশাসনে রাজত্ব চালিয়েছ, আর নয়, আজাদের যদি কোনো ক্ষতি করতে চাও তাহলে আগে আমাকে মোকাবেলা করে যেতে হবে। আজাদের জন্য তোর এত দরদ কেন? আজাদ কি তোর না না ভাতার? কয় রাত ঘুমাইছস? খবরদার বুবু, আজে বাজে কথা বলবি না। তোরা তো বড় সাহস, তুই আমার তো মুখ দিয়ে কথা কস। মতি, ঘরে আ, ঘরে আটকে রাখ। জরিনা ভ্যারাইটি স্টোর। তোদের এত বড় সাহস, তোরা আমার নামে সাইনবোর্ড নামাস? Oh, my God.
যাবে কোথায়? জরিনার সব পথঘাট আমি চিনি, আজাদ ভাইকে বাঁচাতেই হবে। ভারতে যাও, আমরা ভারত দিয়ে দেব। সিআইডি, তুই একটা কাল সাপ, তুই আমার চক্ষু দিয়ে সাবল মারছিস, পিছে নীল হয়ে গেলাম আমি। চালা চালা, আমি লাইনম্যানকে খবর পাঠিয়েছি স্যার। একজন সিআইডি ইন্সপেক্টর আর একজন কমান্ডো জরিনার বিরুদ্ধে সন্ত্রাস করার জন্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আপনি জানেন? জানি স্যার। গ্রেফতার করেননি কেন? আমি ধাওয়া করেছিলাম স্যার, ধরতে পারিনি। আপনি কর্তব্যে অবহেলা করেছেন, আপনার বিরুদ্ধে রিপোর্ট হবে। ওরা এখন কোথায় থাকতে পারে? স্যার, খবর পেয়েছি বাজারে মারামারি হয়েছে, সিআইডি আজাদকে জরিনে তুলে নিয়ে গেছে। হোয়াট? জরিনার বাড়ি আপনি চেনেন? চিনি স্যার। হর্স রেডি করুন, এক্ষুনি অপারেশনে চলে যান। ওকে স্যার। কিছু নাই, আমারে কেন ভালোবাসিস না? ওই আমার বোনের মধ্যে কেমন আছে যা আমার মধ্যে নাই? তুই কেন আমার ভালোবাসিস না? ওই তুই কেন আমার আদর করিস না? কেন কেন আমি যা পাবো না, কেউ রেটা পাইতেও দিব না। Ah!
যুদ্ধ শুরু হয়ে গেছে, আস্ত হলে মারতে হবে। মারতে গেলে মরতে হবে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো আর সবাইকে হ্যান্ডকাপ পড়াও। সিআইডি ইন্সপেক্টর হানিফ, আজাদের জীবন থেকে সাময়িক ভাবে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য নাটক করেছিলাম। এরপর মহামান্য আদালতের রায়ে ইন্সপেক্টর আজাদ, কমান্ডো মাসুদ, চোরের সর্দার খ্যাত সুরুজ আলী, হাবিলদার শারমিন ও বকুলকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অপরাধীদের সাথে সম্পর্ক রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দারোগা কদম আলীকে 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। 6 মাস সাজা ভোগ করার পর তাদের প্রত্যেকে বিশেষ ক্ষমতায় মুক্তি লাভ করে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে যোগদান করে।